আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কয়েকদিন আগে আমার দুই বাচ্চাকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। এটা আমাদের ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনেই, জয়নুল আবেদিন পার্ক। এটাকে ব্রহ্মপুত্র নদীর কিনারে এই পার্কটি অবস্থিত। এটা সরকারি একটা পার্ক, এখানে বাচ্চাদের জন্য ফ্রি খেলাধুলার ব্যবস্থা আছে। তো আমি প্রায়ই আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে যাই, বাচ্চারা খুব এনজয় করে এই জায়গাটা। জায়গাটা খুব সুন্দর, এখানে শুধু আমরা না অনেক বাচ্চারাই বিকেলবেলা আসে খেলাধুলা করার জন্য, কারণ এখন শহরের ব্যস্ততম সময়ে বাচ্চাদের খেলাধুলা করার জায়গার অভাব। তাই এই জায়গায় ম্যাক্সিমাম মানুষই ঘুরতে চলে আসে, আর ছুটির দিন হলে তো কথাই নেই, অনেক ভিড় থাকে, তখন জায়গায় পাওয়া যায় না। তো আমরা ছুটির দিনে যাইনি, এমনি নর্মাল একটা দিনে গিয়েছিলাম, তাই বাচ্চাগুলো ভালোভাবে এনজয় করতে পারছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বাচ্চারা আছে, সবাই আসছে, কেউ তাদের বাবার সাথে, কেউ মায়ের সাথে, কেউ বোনের সাথে। আমার মেয়েটাও খুব এনজয় করেছে এখানে এসে। আর এখানে দেখতে পাচ্ছেন দোলনা, দোলনায় দুজন দোল খাচ্ছে। এই দোলনাটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু দোলনা একবারও বসার জন্য জায়গা পাইনি, একজনের পর একজন বসতেই থাকে দোলনায়। এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম রমজান শুরু হওয়ার কিছুদিন আগে। তো সবাই রমজান মাসে কে কি করছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের রমজানে কিভাবে কাটছে দিনগুলো, কিভাবে সময়গুলো পার করছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে ছোট একটা গাড়ি আছে, এই গাড়িতে আমার মেয়ে উঠেছিল, উঠে মানে খেলা করছিল। আমার ছেলেকে উঠানোর চেষ্টা করেছিলাম, আমার ছেলেটা ছোট তো একটু ভয় পায়। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।